প্রতিটা কাজ আল্লাহ দেখছেন, আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার রাতের অন্ধকারের গোপন পাপ, আমি মানুষের কতটুকু হক নষ্ট করেছি, কোথায় নেশা করেছি, কোথায় নাউজুবিল্লাহ জিনা করেছি, কোথায় কোথায় নামাজ পড়ি নাই, কোন কোন নামাজ বাদ দিয়ে দিয়েছি, কত কত বছর রোজা রাখিনি, কোথায় সিনেমা দেখেছি, পর্নোগ্রাফি দেখেছি, কি করেছি না করেছি, যদি এতটুকু বিশ্বাস থাকে যে আল্লাহ আমাকে দেখেছেন, তাহলে ইনশাআল্লাহ সেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসবে, তওবা করবে। আর যারা এই কনসিয়াসনেস নিয়ে চলতে পারে, তাদের দ্বারা পাপ সম্ভব না তা বলবো না, পাপের হার অনুপাতটা অনেক কম হবে ইনশাআল্লাহ।